নমস্কাৰ চাং মানে ইম্পাৰ্ট ইং ক্ৱালিটি এজুকেশ্যন আপোনাক স্বাগত জনাওঁ ভিডিঅ'ৰ আমি আৰ্ট এণ্ড কলচৰৰ চিৰিজ টি আৰ আম ভাৰতবৰ্ষ বিবিধতাৰে একতাৰ এক নিদৰ্শন অটে ভিন্ন ভিন্ন প্ৰকাৰৰ নৃত্য কলা শিপ এঠাই দেখিব মিলে এৰ নৃত্য দেশ বিদেশৰ প্ৰচিদ্ধ এই ভিডিঅ'ৰে আমি ভাৰতৰ ক্লাছিকা ডাঞ্চগুড়িক বিষয়ে জানিবা চালু প্রথমে জাঁয়া ড্যান্স কৌশি মিউজিক বা রিদিম সহিত আমার বডি মুভমেন্ট এবং অভিনয় হি ড্যানসেস কুয়া যায়ন সিএড ইন্ডিয়ার রিলিজিস প্রাটিসা ড্যান্স ব্যবহৃত হচ্ছে ভরত মুনি নাট্যশাস্ত্রের সর্বপ্রথমে ড্যান্স কথা উল্লেখ অ ভারতীয় ড্যান্স কু দুই ভাগে ভাগ করা হচ্ছে ক্লাবিকা ড্যান্স এবং ফক ড্যান্স শাস্ত্রীয় পুস্তক অভিনয় দর্পণ ও সঙ্গীত রতনাকর অনুসারে ড্যান্সিং কু পি তিন ভাগে ভাগ করা সেগুলো হচ্ছে নাট্য নৃত এবং নৃত্য নাট্য যা কি ড্রামা কু রিপ্রেজেট করে থাকে কোনসি প্রকার ডান্স ফর্ম দেখা মিলে থাকে নৃত্রে কেবল পিওর ড্যান্সিং দেখা যায় সে ফেসিয়াল এক্সপ্রেস নথায় এবং নৃত্য উভয় নাট্য এবং নৃত্র ভাগ অটে কারণ সে ড্যান সহিত ফেসিয়াল এক্সপ্রেসন দেখ ইন্ডিয়ার ক্লাবিকা ড্যান্স বিষয়ে ইন্ডিয়ান ক্লাসিকা ড্যান্সগুড় সঙ্গীত নাটক একাডেমি দ্বারা চয়ন করা ক্রাইটে অনুসারে আঠটি নৃত্যু ভারতের ক্লাশিকা ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্যর মাছি সেগুলো হচ্ছে ভারতনাট্যম মোহিনী নাট্যম কথকলি কথক ওড়িশী কুচিপুড়ি মণিপুরী এবং শেষরে হচ্ছে আসামর সতারিয়া ড্যান্স এই ক্লাসিকা ড্যান্সগুলি ভারতের মুখ্য শাস্ত্রীয় নৃত্য রূপে পরিচিত যেকোন নৃত্যটি শাস্ত্রীয় নৃত্য রূপে পরিগণিত হওয়াপ্রাইহার অনেকগুড়ি ক্রাইটে থাকে যেপর কি হাজার হাজার বর্ষ পুরোনা হয়ে দরকার তার অরিজিনেট হয়ে এবে মধ্যে তাহলে প্রচলিত হয়ে দরকার এবং শিবক নটরা মূর্তি ভারতের শাস্ত্রীয় নৃত্যর এক প্রকৃষ্ট উদাহরণ অত্যে ক্লাশিকা ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্যের ଏକା ସମୟରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କାହାଣୀଟିକୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଥାଏ ଏଥିରେ ଫେସିଆଲ୍ ଏକ୍ସପ୍ରେସନ୍ ଫୁଟୱର୍କ ହ୍ୟାଣ୍ଡ ଆଣ୍ଡ ଆଇ ମୁଭମେଣ୍ଟ ଉପରେ ଅଧିକ ଏମ୍ଫାସିସ୍ ଦିଆଯାଇଥାଏ ତା' ଛଡ଼ା ଶାସ୍ତ୍ରୀୟ ନୃତ୍ୟର କଷ୍ଟ୍ୟୁମ୍ ରିପ୍ରେଜେଣ୍ଟେସନ୍ ମଧ୍ୟ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରିଥାଏ ବର୍ତ୍ତମାନ ଚାଲନ୍ତୁ ଭାରତର ଗୋଟିଏ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଶାସ୍ତ୍ରୀୟ ନୃତ୍ୟ ଭାରତନାଟ୍ୟମ୍ ବିଷୟରେ ଅଧିକ ଜାଣିବା ଭାରତନାଟ୍ୟମର ଭା ହେଉଛି ଭାବ ରର ଅର୍ଥ ରାଗ ତର ଅର୍ଥ ହେଉଛି ତାଳ ରାଗ ମ୍ୟୁଜିକ୍ তাড়িদ্দিম জনি থাকে তেমন এসবকুই ভারতনাট্যম নৃত্যটি প্রসিদ্ধ সাধারণত তামিল তামিলনাড়ুয়ে অধিক পরফর্ম করা শুনা যায় কি তানাড় তাঞ্জোর ডিস্ট্রিক্ট রু ভারতনাট্যমর উৎপতি হয়েছে তেম এজার বর্ষ পুরোনা ড্যান্স ভারতনাট্যম পুঁ ছাগে ভাগ করা বর্তমান চালন্তু আমি ভারত কেতু কতোজণ ফেমস আর্টিস্ট মান বিষয়ে জাঁবা ভারতনাট্যমটি বহু প্রসিদ্ধ এবং এথিরে ଅନେକ କଳାକାର କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ କେତେଜଣ ହେଉଛନ୍ତି ପଦ୍ମ ସୁବ୍ରମଣ୍ୟମ୍ ଦୁଇରେ ହେଉଛନ୍ତି ରକ୍ମି ରୁକ୍ମିଣୀ ଦେବୀ ଏବଂ ତୃତୀୟରେ ଆମେ ସାଧାରଣତଃ ମୂରଣାଳୀ ସାରା ଭାଇଙ୍କୁ ଅଧିକ ଭାରତନାଟ୍ୟମ୍ ପାଇଁ ମନେ ରଖିଥାଉ ବର୍ତ୍ତମାନ ଚାଲନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଶାସ୍ତ୍ରୀୟ ନୃତ୍ୟ ନିକଟକୁ ଯିବା ଏହା ହେଉଛି କୁଚିପୁଡ଼ି କୁଚିପୁଡ଼ି ମଧ୍ୟ ଦକ୍ଷିଣ ଭାରତର ଶାସ୍ତ୍ରୀୟ ନୃତ୍ୟ ଅଟେ ଏହାର ଉତ୍ପତ୍ତି ଏବଂ ନାମକରଣ ଉତ୍ପତ୍ତି ସ୍ଥଳ বা তার গাঁ নাম অনুসারে হয়েছি এখন আন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রাম উৎপন্ন হয়েছে বলে কুয়া যায় সিদ্ধেদ্র যোগী কুচিপুড়ি নৃত্যর ফাদর বলে কুয়া যায় মুখ্যত কর্টিক মিউজিক এবং তার ইনস্ট্রুমেন্টগুড়ি কুচিপুড়ি ড্যান্স সময়ের ব্যবহৃত হয়ে থাকে চালু কুচিপুড়ি ড্যান্সর কতজণ ফেমস আর্টিস্ট কু জান ভারতের অনেক মহিলা নর্তকী কুচিপুড়ি নৃত্যপ্রে প্রসিদ্ধ সেমিনী কৃষ্ণমূর্তি বা নাইডু এবং অরুণিমা কুমার কুচিপুড়ি নৃত্যু দেশ বিদেশের প্রসিদ্ধ কুচিপুড়ি নৃত্যের সাধারণত হাতর ভাবভঙ্গি উপরে অধিক গুরুত্ব দিয়া যাই এই নৃত্যটিকে পিতল বাসন উপরে এহা এৃথিবী প্রসিদ্ধ অটে বর্তমান চালু পরবর্তী শাস্ত্রীয় নৃত্য ওড়িশী ড্যান্স বিষয়ে জাঁয়া ওড়িশী নৃত্যটি ভারতর সর্বপুরাতন ক্লাসিকাল ড্যান্স রূপে পরিচিত ପ୍ରାରମ୍ଭିକ ସମୟରେ ମାହାରି ବା ଦେବଦାସୀଙ୍କ ଦ୍ୱାରା ଏହା ଓଡ଼ିଶାର ମନ୍ଦିର ଗୁଡ଼ିକରେ ପ୍ରଚଳିତ ହେଉଥିଲା କୁହାଯାଏ କି ଜୟଦେବଙ୍କ ଗୀତ ଗୋବିନ୍ଦରୁ ଏହି ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟଟି ଆସିଅଛି ଗୁରୁ ପଙ୍କଜ ଦାସଙ୍କୁ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟର ଫାଦର ମଧ୍ୟ କୁହାଯାଏ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟ ମାହାରୀମାନଙ୍କ ଦ୍ୱାରା ଦେବତାଙ୍କ ନିକଟରେ ସମର୍ପଣ ପାଇଁ ବ୍ୟବହୃତ ହୋଇ ଆସୁଥିଲା ଭାରତର କେତେଜଣ ପ୍ରସିଦ୍ଧ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟ ଆର୍ଟିଷ୍ଟ ହେଉଛନ୍ତି ଗୁରୁ କେରୁଚରଣ ମହାପାତ୍ର দ্বিতীয় হচ্ছেন রতিকা মহাপাত্র এবং তৃতীয় হচ্ছেন প্রসিদ্ধ ওড়শী নী যা না হচ্ছে সনল মান এই মানে ওড়িশী নৃত্যু দেশ বিদেশে প্রসিদ্ধ করছেন চালু বর্তমান এই শাস্ত্রীয় নৃত্যগুড়ি নিয়ে কতগুড়িয়ে প্রশ্ন আমি আলোচনা করা আপন মানে এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করত প্রথম প্রশ্নটি হোক অল ক্লাসিকাল ডানসেস আর ইভলভ ফ্রম অপচন এ চামবেদ অপচন বি নাট্যশা অপচন চি কাঠ উপনিষদ এপচন ডি ৰ ৰাজ তৰংগণী এতিয়া সঠিক উত্তৰ টি কণ হ'ব কহিকা ডাঞ্চ গুড়িক ভৰত মুনি আৰণু কুহায় কি ক্লাছিকা ডাঞ্চ গুড়িক ভৰত মুনিখিত পুস্তক নাট্য়শা আছে ভৰতমুনি ভাৰতীয় নাট্যশাস্ত্ৰৰ জনকৈ না্যশা ড্যানস উপৰ লিখিত প্ৰথম পুস্তক বুলি কোৱা যায় চলু দ্বিতীয় প্ৰশ্ন নিকটকু যোৱা দ্বিতীয় প্ৰশ্নটি হ'ল হুইচ ইজ কনচিডৰড এজ অলডেষ্ট ক্লাছিকা ডাঞ্চ অপচন এ ভাৰতনাট্যম অপশন বি কুচিপুড়ি অপচন চি কথক অপশ্যন ডি অশী এতিয়া সঠিক উত্তৰটি কণ হ'ব আপোনাৰ কুহু ଓଲ୍ଡେଷ୍ଟ ବା ସର୍ବପୁରାତନ ଡ୍ୟାନ୍ସ ଫର୍ମ ରୂପରେ ଆମେ ଆମ ଓଡ଼ିଶାର ଓଡ଼ିଶୀ ଡ୍ୟାନ୍ସଟିକୁ ଜାଣିଅଛୁ ତେଣୁ ସର୍ବପୁରାତନ ଶାସ୍ତ୍ରୀୟ ନୃତ୍ୟର ଦେଶରେ ଆମେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିବାରୁ ନିଜକୁ ଗୌରବାନ୍ୱିତ ଅନୁଭବ ବା ମନେ କରିବା ଉଚିତ ଚାଲନ୍ତୁ ଆମେ ଯିବା ଆମର ତୃତୀୟ ପ୍ରଶ୍ନ ନିକଟକୁ ହୁ ଇଜ୍ କନସିଡ଼ର୍ଡ଼ ଏଜ୍ ଆଦି ଗୁରୁ ଅଫ୍ ଓଡ଼ିଶୀ ଡ୍ୟାନ୍ସ ବା ଫାଦର୍ ଅଫ୍ ଓଡ଼ିଶୀ ଡ୍ୟାନ୍ସ ଅପସନ୍ ଏ ସିଦ୍ଧେନ୍ଦ୍ର ୟୋଗୀ ଅପସନ୍ ବି କେଳୁଚରଣ ମହାପାତ୍ର ଅପସନ୍ ସି ଜୟଦେବ ଆଣ୍ଡ ଅପସନ୍ ଡି ଗୁରୁ ପଙ୍କଜ ଚରଣ ଦାସ ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତରଟି କ'ଣ ହେବ କୁହନ୍ତୁ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟର ଆଦି ଗୁରୁ ବା ଫାଦର ଭାବରେ ଆମେ ଗୁରୁ ପଙ୍କଜ ଚରଣ ଦାସଙ୍କୁ ଜାଣିଥାଉ ତାଙ୍କଠାରୁ ওড়িশী নৃত্যর অরিজি হয়েছিল কুয়া যায় এবং কেুচরণ মহাপাত্রু ওশার সর্বপ্রসিদ্ধ ওড়শী নতক হিসাবে আমি জাঁছুঁ বর্তমান শেষ প্রশ্নটি আপনার প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নম্বর ফোর টোটাল হাউ নম্বর অফ ক্লাশিকাল ডানসেস আর্ দেয় ইন ইন্ডিয়া অপশন এ সিক্স অপশন বি সেভেন ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତରଟିକୁ ଆପଣମାନେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଲେଖି ଜଣାନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଶାସ୍ତ୍ରୀୟ ନୃତ୍ୟ ଗୁଡ଼ିକ ଆମେ ପାର୍ଟ ଟୁରେ ଆଣିବାକୁ ଚାହୁଁଛୁ ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରୁହନ୍ତୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ